আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা। অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং এর হাত ধরে অতি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ওষুধের অন্যতম, যেটি ব্যাকটেরিয়া ঘটিত শরীরের বিভিন্ন জটিল ইনফেকশন দমনে অতি কার্যকরী। এই অ্যান্টিবায়োটিকগুলো কালের বিবর্তনে মানুষের প্রয়োজনে বিভিন্ন জেনারেশন তৈরি হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন। জেনারেশন মানে আপগ্রেড হয় অ্যান্টিবায়োটিকগুলা, দামের তারতম্য তৈরি হয়, কার্যকারিতা বাড়ে। সব মিলিয়ে অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। বিভিন্ন ধরনের জীবাণু নিজেদের ধরন পরিবর্তন করে অনেক বেশি শরীরের জন্য ক্ষতিকর হয়, অনেক বেশি বিভিন্ন ঔষধের বিরুদ্ধে প্রতিরোধী হয়, যেটাকে রেসিস্ট্যান্ট বলে। অযাচিত অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে এই জীবাণুগুলো ঔষধের প্রতি সংবেদনশীলতা কমে যায়, আরও রেসিস্টেন্সি বাড়ে। একটা সময় এমন হতে পারে আমাদের জাতির জন্য ছোটখাটো ইনফেকশনের কারণে অ্যান্টিবায়োটিক দিলেও এই জীবাণু আর মরবে না। এই অযাচিত অপ্রয়োজনীয় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে একটা সময় আমাদের হাতে অ্যান্টিবায়োটিক থাকবে, মানুষের শরীরে জীবাণুও থাকবে, কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো মানুষের এই জীবাণু মারতে কার্যকারী হবে না। আপনাদের যদি এই ব্যাপারে নলেজ থাকে, এইডস রোগ যেটি অনেক বেশি মরণ ঘাতী, এই এইডস রোগে রোগী কিন্তু এইডসের জন্য মরে না, রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, WBC-র ফাংশন হ্যাম্পার হওয়ার কারণে জ্বরে রোগী মরে যায়। জ্বর হয় কিন্তু কোনো ঔষধে জ্বর আর কমবে না। বাচ্চার রোগীর পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানার কোনো ঔষধে এই পাতলা পায়খানা কমবে না, রোগী মরে যাবে। একটু সর্দি হবে, সর্দিতে কোনো ঔষধের কার্যকর হবে না, সর্দিতে মরে যাবে। সুতরাং আপনি আমি যদি সচেতন না হই, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার যদি বন্ধে সচেতন না হই, নিজের জন্য আগামী প্রজন্মের জন্য কোন বাংলাদেশ আমরা রেখে যাচ্ছি আপনাদের কাছে প্রশ্ন। সুতরাং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার আইনত নিষিদ্ধ হয়েছে। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে 20,000 টাকা জরিমানা। এই আইন দ্রুত বাংলাদেশের গ্রামাঞ্চল সহ সব জায়গায় কার্যকর হওয়া জরুরি। আমরা যেন বড় কোনো রোগের কারণ ছাড়া, সুনির্দিষ্ট প্রয়োজন ছাড়া, স্পেসিফিক এভিডেন্স ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি। অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে আমরা যেন পূর্ণ মাত্রায় চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করি। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।